সাবস্ক্রাইব করুন সাব্বাস টিভি 208, ক্লিক করুন বেল আইকন, আর ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই কানে লাগিয়ে নেবেন। ভালো করে আমার একটা কথা শুন বন্ধু, বল বল বল, কোনো টেনশন করিস না, মন খুলে বল। আজকে আমার বউকে রিটার্ন পাওয়ার দিন, বুঝলি তো? আজকে আমার বউকে আমি ফেরত পাবো, তা চো প্রধানের কাছে, চো প্রধান কি বলছে একবার মন দিয়ে শুনি, ঠিক আছে? তারপরে যা বলবে সেই অনুযায়ী আমরা কাজ করব, বুঝলি? হ্যাঁ বড়া, চো এটা আবার কোনো ব্যাপার হইলো, চো আয় তাহলে আমার সাথে। আমাকে ওরা এমনি এমনি প্রধান করেনি, আমাকে ভালোবাসে তাই ওরা প্রধান করেছে, বুঝতে পেরেছো? তুমি তো নিজের ঘরের ইজ্জত তাই ঠিক করে রাখতে পারছো না, তোমাকে আবার কে প্রধান করলো লোকের ইজ্জত ঠিক করবার, কি জানি। বেশি কথা বলবে না, ঠিক আছে? সমাজে আমার একটা সম্মান আছে, যে যার নিজের ইজ্জত সে নিজে ঢেকে রাখবে, ঠিক আছে? কে কি করছে না করছে তার জন্য আমি দায়ী হব না কি? পরের মেয়েটা এসব করেনি বললো, তোমার ভাইয়ের মেয়েটাই তো এরকম করছে, কাল তোমার ভাইয়ের মেয়ের জন্য যদি বিচার হয় তখন কি করবে তুমি? তখন সবারই যেরকম বিচার করছো সেরকম নিজের মেয়েটারও তো বিচার করতে হবে তোমাকে, নাকি? তুমি পাগল নাকি? ঘরের বিচার আর পরের বিচারের মধ্যে পার্থক্য নাই? নিজের ঘরের যখন কোনো এইরকম ইজ্জতের ব্যাপারে কোনো ঝঞ্ঝাট যখন হবে, ঠিক আছে, তখন ঠিক আমরা নিজের মতো করেই বিচার করব, বুঝতে পেরেছো? বেশি বকো না তুমি। ও প্রধান কাকা, প্রধান কাকা বাড়িতে আছে নাকি? আছি আছি, আয় আয়। তবে সোজা চলে আয় তো, ওখানে দাঁড়াবার কোন দরকার নাই, আয়। হ্যাঁ তো ধুইলো, তুই বল কি বলবি বল। আবার নতুন করে বলার কিছু আছে কাকা? তুমি তো সবই জানো, আমার বউকে আমি ফেরত নিতে তোমার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুই তো ফেরত অবশ্যই পাবি, কেন পাবি না? আজকেই তো তোর বউ ফেরত দেওয়ার শেষ সময়। হ্যাঁ কাকা, আজকেই শেষ সময়, তাহলে বউটাকে এনে দাও কাকা। শোন ধৈল্য, আজকে আমাদের পার্টির লোকের সাথে সমস্ত কথা আলোচনা হয়েছে, বুঝলি? তা তুই এক কাজ কর, তুই পচার বাড়ি চলে যা, দোকান থেকে গিয়ে তোর বউটাকে তুই নিয়ে আয়, যা সব আমাদের কথা হয়ে গেছে। তাহলে কাকা আমি পচার বাড়ি চলে গেলে ওখানে গেলেই আমি বউ পেয়ে যাবো তো কাকা? ওখানে গিয়ে আবার কোনো ঝামেলা অশান্তি হবে না তো? না রে খ্যাপা, কোনো ঝামেলা অশান্তি হবে না, তুই জানিস না নাকি পার্টির ফয়সালাই শেষ ফয়সালা। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি যাচ্ছি পচার বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুই যা, কোনো টেনশন করিস না, যা। চো বন্ধু পচার বাড়ি যাবো, চো তাহলে, তাই চো। তাহলে বউ, কেসটা কতদূর গড়িয়েছিল বুঝতে পারছো তো? আমি যদি না থাকতাম তাহলে এই সমস্যার সমাধান কেউ মারতে পারতো? তুমি খুব ভালো সমস্যার সমাধান মেরেছো, আরেকজনের বউকে আরেকজনের ঘরে ভরে দিয়েছো। এই দেখো দেখো, বউ আমার সব জিনিসেই ভুল বুঝে, যে যেরকম পাপ করবে তার সেরকম তো শাস্তি হবে নাকি? না তোমার কথা মতো ওদের শাস্তি হবে। ওই রকম পাপ এখন সবাই করছে ঠিক আছে, কিন্তু কেউ বউ পাল্টা পাল্টি করছে না। আচ্ছা ঠিক আছে, যা আবার হয়ে গেছে সব কথা বাদ দাও, চলো আমার খুব খিদে পেয়েছে, খেতে দেবে তুমি? এসো গিলে নাও গা, তোমার মতো গান্ডারকে নিয়ে আমার হয়েছে যত সমস্যা, খালি সবসময় খাওয়া আর খাওয়া। না খেলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না বউ, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি, তুমি বুঝলেই হবে, এসো। হ্যাঁ গো, তোমাকে একটা জিনিস আনতে দিলে তুমি আরেকটা নিয়ে চলে আসো, তোমাকে যে বারবার বললাম তুমি কুমড়োটা নিয়ে আসবে, তুমি কুমড়োটা আনলে না কেন গো? কুমড়োটা
জন্য মনে থাকবে তবে তো বড় কুমড়োটা নিয়ে আনবো, আর না মনে থাকলে কি নিয়ে আইবো, বড় মনে ছিল না তো আমি কি করবো। ও নো, তুমি এক সময় এত রাগ ধরে না, আমি তোমার চোখে খুঁচিয়ে দিই, মানে তোমার চোখে আমি গরম পানি ঢেলে দিই। গরম পানি ঢেলে চোখ কানা করে দিবি তো, দে দে, আবার যদি তোর ধৈর্যের সাথে পালাবার মন থাকে তাহলে তাই কর। দেখো আর এসব পুরনো কথা তুলবে না, ঠিক আছে? যা আবার হয়ে গেছে, এসব কথা আবার তুলছো কেন তুমি? তা তুমি তো বলছো, তুমি বলছো তোমার চোখে গরম পানি ঢেলে দেবো, আমি তোমার স্বামী হয় না, স্বামীর চোখে আবার গরম পানি ঢেলে দেয়, এটা কোনো কথার মধ্যে পড়ে? বলো তুমি বলো। আমি তো তোমাকে আদর করে বললাম গো, মন খারাপ করলে নাকি তুমি? মন খারাপ করে আর কি করব, মন খারাপ যা হওয়ার তো আগেই হয়ে গেছে। পচা পচা দা, আছো নাকি বাড়িতে? পচা দা, কে রে মারা এইভাবে ডাকছে? বাড়িতে আছি, কে? এ আমি কালাচাঁদ বলছি। কালাচাঁদ? কালাচাঁদ আবার কে রে মারা? এ মারা যে হোস হোস মারা, ভিতরে আইদি কি বলবি বলগা। আরে আমাকে চিনতে পারছো তুমি? না রে মারা, চিনতে পারছি না, কে তুই? এই ছোট, কি হলো এখানে? বুঝতে পারছি না দেখি দাঁড়াও কি হলো। ওই আমি ধৈর্যের বন্ধু কালাচাঁদ। তা এখানে কি করতে এসো কালাচাঁদ? ধৈর্যের বউকে ধৈর্য নিতে এসেছে। হ্যাঁ ধৈর্য, আয় রে মারা ভিতরে আয় নাকি। লে কি বলবি বল, বাচ্চাকে কি বলবি বল, দিছো তোর বউকে নিয়েছো। ওকে আবার কি বলবো মারা, আজকে তো আমার বউ ফেরত নেবার টাইম, বউ দিয়ে দেবে আমি চলে যাবো এখান থেকে। শুনলে তো কি বললো, আজকে ওর বউকে ফেরত নেবার টাইম, ঠিক আছে তুমি ফেরত দিয়ে দেবে, ও নিয়ে চলে যাবে। তুই শালারা কোথা থেকে দালালি করতে আসিস বলতো? হ্যাঁ এই মারা ধৈর্য কি বলছি বে, আমার লেগে বলছে দালালি করতে এই যে, আমি দালালি করতে এই যে হবে বলবে? ও কিসের জন্য দালালি করতে আইব, ও আমার সাথে এমনি এসেছে, আমি আমার বউকে ফেরত নিতে এসেছি, তুই বউ দিয়ে দে আমি আমার বউকে নিয়ে চলে যাবো। আমি তো তোর বউকে বেঁধে রাখিনি ঘরের ভিতরে, তোর বউ ওখানেই আছে, তোর সাথে যদি যেতে চাই তাহলে তুই নিয়ে যা। ঝুমাকে একবার ডেকে দাও তো। এই তোমার স্বামী তোমাকে ডাকছে, দেখো। আমার স্বামীকে বলে দাও আমি আর তার ভাত খাবো না, আমি আর ওর সাথে যাবো না। ওই রকম খেপানো করে না, ঠিক আছে? তোমার স্বামী তোমাকে নিতে এসে যাও, মানুষ অনেকই ভুল করে, ভুল করলেও সে ভুল সংশোধন করে, বুঝতে পেরেছো? যাও নিতে যখন এসেছে যাও তুমি। আমার স্বামী আমাকে কি বাজারের খেলনাপাতি মনে করেছে নাকি? ও যা আমার ইচ্ছা তাই করবে, আমাকে নিয়ে ও যা মন তাই করবে, আর আমি ওর কথা মতো চলবো, সেটা তুমি তোমার স্বামীকে বলো গিয়ে। হ্যাঁ আমি তো তাই বলবো। তুমি যে আমাকে এখানে এইভাবে নিতে এলে, তোমার কি লজ্জা করছে না? তোমার কি লজ্জা শরম নয়, নাকি তুমি মানুষ নাকি তুমি জানোয়ার? আমি জানোয়ার বলেই তো জানোয়ারের মতো ব্যবহার করেছি, বলেই তো আজকে আমার ঘরের বউকে পরে ব্যবহার করছে নিয়ে। আমি যদি পচার বউকে ঘর থেকে না নিয়ে পালাতাম, পচার বউয়ের সাথে যদি দু মাস না সংসার করতাম, কার বাপের ক্ষমতা ছিল আমার ঘর থেকে তোমাকে নিয়ে আসে? ধৈর্য, বাপ তুলে কথা বলবি না বড়া, এখন খুন খারাপই হয়ে যাবে তোর সাথে আমার। খুন খারাপই তো তোর সাথে আমার হবেই বে, তার জন্য তো অনেক সময় আছে, দাঁড়া না, তুই সাপের পাঁচ পা দেখেছিস। মারবো শালাকে, মেরে কাহিল করে দেবো শালা হারামিকে, আজে বাজে কথা বলবি না। এই কেলা চুদা, তুমি আমাকে নিতে এসেছো না তুমি ওর সাথে ঝগড়া করতে এসেছো, কোনটা বলো তো? ঝুমা তুমি তোমার স্বামীকে ভালো করে বুঝাও, বুঝতে পেরেছো? এখনো অবুঝ আছে ও। মানুষ হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তুমি যদি ভুলটা না করতে তাহলে আজকে আমাকে পচার কাছে দু মাস থাকতে হতো না। পচা তো আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করেছে, তার বইয়ের থেকেও আমাকে বেশি ই করেছে। কি করেছে তোমার সাথে ও? জানো না নাকি, স্বামী স্ত্রীতে যা করে তাই করেছে ও আমার সাথে। বেশ, যা করেছে করেছে। যা করেছে করেছে মানে, তবুও তুমি আমাকে নিবে? পচা যদি তার বউকে নিতে পারে তাহলে আমি কেন তোমাকে নিতে পারবো না? আমিও তো পচার বউকে নিজের বউয়ের মতো ব্যবহার করেছি, ঠিক তোমাকেও সেরকম তারা পচা ব্যবহার করেছে, সদবোধ হয়ে গেল, তাহলে তুমি বাড়ি পাই চলো। পচা আমার স্বামী আমাকে নিয়ে যেতে চাইছে, কি করবো আমি? তোমার স্বামীর সাথে তুমি চলে যাও। তুমি মন থেকে বলছো পচা? কষ্ট হচ্ছে তবু না বলেও উপায় নাই। পচা তুমি আমাকে এই কদিনে অনেক ভালোবেসে ফেলেছো বলো। দেখো ঝুমা, মানুষের সাথে মানুষের ভালোবাসার সম্পর্কটা যতই মিষ্টি মধুর হয়ে থাকুক না কেন, দুজনের সাথে দুজনের, কিন্তু সেই ভালোবাসাটাকে এই সমাজের লোক সবাই ঘৃণা করে, আর মানুষ হয়ে মানুষকে ভালোবাসা ছাড়া কোনো উপায়ও থাকে না। তুমি ঠিকই বলেছো ধুলু, তুমি অনেক বুদ্ধিমান। পচা আজকে তোকে আমার একটা মনের কথা খুলে বলবো, তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি বলবো তোকে। বল, কিছু মনে করবো না আমি। আজকের দিন থেকে আমরা দুজনে, তুই আমি, তোর বউ আমার বউ, আমরা সমাজের চোখে অপরাধী হতে চাই, যাতে দুনিয়ার মানুষ আমাদেরকে সব থেকে নোংরা বলুক, আর কলঙ্কিত বলুক, আর খারাপ বলুক, সেটাই আমরা চাই, ঠিক আছে?
তুই কি বলছিস বল। তুই কি বলতে চাইছিস কি? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না, তাহলে বুঝিয়ে বলবো তোকে। হ্যাঁ বল। শোন ধুলো, তুই যেরকম আমার বউকে ভালোবেসে বিয়ে করেছিলি, নিয়ে পালিয়ে গেছিলি 3 মাস ঘর সংসার, ঠিক সেই রকম ভাবে আমিও তোর বউকে আমার বাড়িতে নিয়ে এসে তোর বউয়ের সাথে আমি নিজের বউয়ের মতো ব্যবহার করেছি, 3 মাস ঘর সংসার করেছি। তুইও আমার বউকে ভালোবেসেছিস, আমিও তোর বউকে ভালোবেসেছি। সেই জন্য বলছি, আজকের দিন থেকে তুই আর আমি এমনই একটা বন্ধুর সম্পর্ক করতে চাই, যাতে পৃথিবীতে আর কোনো পুরুষ মানুষের যাতে এরকম বন্ধুত্বের সম্পর্ক না থাকে। তুই আমার বাড়ি যখন ইচ্ছা তখন চলে আসবি, আমার বউকে নিয়ে যা ইচ্ছা তুই তাই করবি, আবার আমিও তোর বাড়ি যখন ইচ্ছা তখন চলে যাব, তোর বউকে নিয়ে যা মন তাই করব, ঠিক আছে? কি বলছিস এসব তুই? শুধু তুই আর আমি মত থাকলে তো হবে না, আমাদের বউ দেখেও মত করতে হবে। তোর বউকে জিজ্ঞেস কর, এই সম্পর্ক কি মেনে নেবে নাকি ওরা? মেনে তো ওরা অনেক আগেই নিয়েছে, এখন আবার না মানার কি আছে রে মোরা? তাহলে জিজ্ঞেস করে দেখ, যদি ওরা রাজি থাকে তাহলে কোনো ব্যাপারই নাই, চলবে ঠুসঠাস। ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি। কি গো সোনা বউরা, এতক্ষণ তোমরা যেটা শুনলে সেটা থেকে তোমরা দুজনেই একমত? কি গো, তুমি তো সবই শুনলে, আমরা আমাদের স্বামীরা যেগুলো বলছে তাতে কি তুমি রাজি আছো বলো? তুমি যদি রাজি থাকো তাহলে আমিও রাজি, আমরা দুজনেই রাজি এই সম্পর্কে। এই ব্যাপারে সবাই রাজি বন্ধু, কোনো অসুবিধা নাই। বাহ, খুব ভালোই হইলো মা, এটা আমিও তো চাইছিলাম। শালা, এত বিচারাটা সবই হইলো, তারপরেও আমার বউয়ের প্রতি তো লোভ ছিল শালা। হ্যাঁ রে মা। তাহলে আর টেনশন কি রে বন্ধু, তুইও লোভ লালসা আমার বউয়ের কাছে এসে মিটিয়ে নিবি, আমিও তোর বউয়ের কাছে গিয়ে লোভ লালসা মিটিয়ে নেবো, কি বলছিস বন্ধু? হ্যাঁ রে বন্ধু, আমিও এটাই চাইছি। তাহলে আর দেরি কিসের ভাড়া, চ এখনই বাজারে একটা গোটা খাসি কিনে আনি বাড়িতে, দিব বিরিয়ানি করে আমরা এই 4-5 জনে সবাই মিলে মজ মস্তি করে খাই, চ। চ বড়া, এটা তো খুব ভালো কথা, মদ ভদ খেয়ে একবারে তুই আমার বউকে নিবি, আমি তোর বউকে নেবো, দিয়ে একেবারে খিচা মিছি দিয়ে লাগিয়ে দেবো, বুঝলি? তাই হবে বন্ধু, চ এখন বাজারে। এসো বন্ধু বাজারে, চ কালাচান বাজারে যাবো। বোকাচোদা, এটা মানুষের মতো কাজ করলি তো? বকি না গুড মর্নিং ভাই, কে এখনকার যুগে মানুষের মতো কাজ করছে? সবাই তো জানোয়ারের মতনই কাজ করছে, যা করেছে ঠিক করেছে, বেশ করেছে। চ খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার আর মদ খাওয়ার মন থাকে তা বাজারে চো, ঠিক আছে? আর না খাওয়ার মন থাকে তা তো মারা ঘুরুক, আমাদের সমাজকে আর কোনো ভয় নাই, বুঝলি? সমাজে যে যা বলে বলুক, আমরা এতেই রাজি। সবাই যখন মারা রাজি তাহলে আমিও রাজি মারা, আমি আবার রাজি না থাকলে আবার মারা মদ মাংস খেতে পাবো না। চ মারা, তোদের সাথেই যাবো বাজারে, তাহলে চ মারা মুখ। হ্যাঁ বন্ধুরা, আমি সাব্যস্ত। আমার এইসব নিত্য নতুন কমেডি কার্টুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলরেডি সিলেক্ট করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।